हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्टे गुड विथ फूड। साथे आछि आमी टीना। आशा करब तोमरा सकले खूब भालो आछो। आमी एबं आमार परिवारेरा सकले खूब भालो आछि। तो आज के होच्छे सान्डे, और सान्डे माने आर छटा दिनेर थेके एकटू आलादा। सान्डे माने घुम थेके एकटू देरी करे ओठा। सान्डे माने लांचे एकटू आलादा किछु प्रिपारेशन करा। আর সানডে মানে একটু কোথাও ঘুরতেও যাওয়া। তো যাই হোক, এই সানডে কোথাও সেরকম ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান নেই। তো দেরি করে ঘুম থেকে ওঠাটা ডান, সেটা আমি আজকে 10টার সময় ঘুম থেকে উঠে গেছি, মানে উঠেছি অনেকদিন পর, বেশ আজকে 10টায় ঘুম থেকে উঠলাম। আর যদি স্পেশাল লাঞ্চের কথা বলো, তাহলে আজকে লাঞ্চে স্পেশাল আছে আমার করা হাতের বিরিয়ানি। মানে আমি জাস্ট ঘরে বিরিয়ানি রান্না করছি। আমি একটা ইজি টাইপের রেসিপিতে বিরিয়ানি রান্না করে নিই চট জলদি, আর ওই বিরিয়ানিটাই একেবারে দুবেলার জন্য বানিয়ে রেখে দেবো, আর সাথে থাকবে রায়তা। তো বিরিয়ানি হাফ প্রিপারেশন করা ডান। আর কিছু ইনগ্রিডিয়েন্টস মানে ঘরে ছিল না, সেটা আমি সকালে উঠে খেয়াল করলাম, তো দীপ গেছে সেই জিনিসগুলোকে আনতে। আর যেহেতু আমার চ্যানেলের নাম স্টে গুড উইথ ফুড, তাই আমার চ্যানেলে প্রতিদিন আর কিছু থাকুক না থাকুক খাওয়ার ষোলো আনা দেখানো থাকে, কারণ খাওয়ার তো দেখাতেই হবে। আর আমি আর দীপ, আমরা বেশিরভাগ মানুষেরা সবাই খেতে তো অ্যাটলিস্ট ভীষণ ভালোই বাসি, তাই না? তো খাওয়াটা কি করে মিস করা যায় বলো? চ্যানেলে অন্য কিছু কম দেখালো চলবে? তারাও কেউ এসে গেছে, মনে হয় দীপই এসে গেছে। হ্যাঁ, দীপ এসেছে, আর তার সাথে উপরি পাও না, ভাইও এসে গেছে। তো এরা এখন সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, যেটুকু ইনগ্রিডিয়েন্টস বাকি ছিল নেওয়া। তো ভাই বল, সঙ্গে বল টিফিনটাও নিয়ে এসেছি তোদের। ও আচ্ছা, সঙ্গে ব্রেকফাস্টটাও নিয়ে এসেছে। ওকে গুড। তো কি আনলি ব্রেকফাস্টে আজকে? ইডলি আর জিলিপি। ইডলি আর জিলিপি, আচ্ছা বাহ ভাই। তো যেমনটা দেখলে, ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি হচ্ছে ইডলি সাথে জিলিপি। তো এবার তাড়াতাড়ি করে ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর দেন বিরিয়ানি প্রসিডিওর তো ইজিভাবেই বানাই, তবু একটু তো কাজ থাকেই। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ব্রেকফাস্টটা করে বাকি প্রিপারেশন করব। তো চলো দেখতে থাকো কেমন কাটে, দেখি আজকে আমার এই দিনটা। আচ্ছা, আজকে আমার ব্রেকফাস্ট একটা ইডলি আছে, জিলিপি আছে, আর কোকোনাট চাটনি, তার সাথে সাম্বার। তো ব্রেকফাস্টটা ঝটপট করে নিই। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, এখন কিচেনের কাজে যাচ্ছি। সকালে উঠে হাফ কিচেনের বিরিয়ানি প্রিপারেশন রেডি করে নিয়েছিলাম, আর এখন বাকিটা করছি। আর ব্রেকফাস্টটা না যে ঠিক মনের মতো হয়নি, এর থেকে তো আমি অন্য কিছু খেয়ে নিলেই পারতাম। আমার না ইডলি খেতে খুব একটা বেশি ভালো লাগে না, জানি না কেন। আমি হাফ খেয়ে হাফ দীপকে দিয়ে দিয়েছি, আর শুধু জিলিপিটাই খেয়েছিলাম। তো ইডলিটা আমার খুব একটা ভালো লাগে না, এর থেকে আমি ধোসা আর একটা উত্তাপাম হয় সাউথ ইন্ডিয়ান ফুড, তো সেটা ভালো খাই, সাম্বার বড়াও ভালো খাই। ইডলিটা না আমার একদম সেরকম খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন কিচেনের কাজে ঢুকে গেছি। আর এই গরমকাল মানে তো জানোই কিচেনে ঢুকলে কি হয়, যদিও দু তিন দিন ধরে একটু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তেমনটাও গরম নেই, বাট তাও যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, যখন বৃষ্টি হচ্ছে না তখন অ্যাজ ইউজুয়াল সেই গরম এসে যাচ্ছে। তো বিরিয়ানি প্রিপারেশন, এখানে বেরেস্তা আমার ভেজে রেডি, এখানে পেঁয়াজ কাটা আছে, ডিম সেদ্ধ করা, আলুগুলোকে ভাজছি, এই যে এখানে আলু ভাজা চলছে, আর তার সাথে এখানে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি। আজকে না আমি বিরিয়ানিতে ভাবছি চিকেনটা আগে একটুখানি ভালো করে ফ্রাই করে নেবো তেলে, দেন তারপর মশলার সাথে যেরকম হয় যেরকমভাবে আমি করি একেবারে মাংসর মতো বানিয়ে, দেন ওই গ্রেভিটার মধ্যে রাইসটাতে লেয়ারিং করে গ্রেভি চিকেনগুলোকে বসিয়ে বসিয়ে দিয়ে দিই। আর একটা প্রসেসও বিরিয়ানি বানাই, সেটা হচ্ছে চিকেনগুলোকে নিয়ে প্রেশারে দিয়ে, যেটা ইয়াখনি বানিয়ে প্রপার যেটা বিরিয়ানি হয়। তো আমি আজকে একটু চিকেনটা ভেজে দেব, দেখি কেমন লাগে। এর আগেও একবার করেছিলাম, এরকম চিকেন ভেজে দিয়েছিলাম, ভালোই ছিল। তো আজকে একটু চিকেনটা ভেজে দিই, ওই জন্য চিকেনটাকে না একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, এরপর চিকেনটা ভাজবো। তো একটু আগে ভাই আর দীপ বেরিয়ে গেল। ভাই অ্যাকচুয়ালি, ভাইয়ের সাথে না দীপের অ্যাকচুয়ালি রাস্তায় দেখা হয়েছিল, তো দীপ ধরে টানতে টানতে ভাইকে নিয়ে এসছে বাড়িতে, কিছুক্ষণ ওরা গল্প টল্প করলো। তো ভাই তো বাড়ি চলে গেল, আর দীপ এখন নিচে গ্যারেজে গেছে একটুখানি গাড়িটা ওয়াশ করতে। নিচে যে কেয়ারটেকার দাদা আছেন, ওনাকে দিয়ে গাড়িটা ওয়াশ করে নেবে, অনেকদিন ওয়াশ করা হয় না তো গাড়িটা ধুলো পড়ে যায়। আর যেহেতু খুব একটা আমরা সেরকমভাবে বেরোনো হয় না উইকেন্ডগুলো ছাড়া, তো ওই জন্য গাড়ি আরও ধুলো ধুলো পড়ে যায়, তো ওই জন্য দীপ এখন নিচে ওই কাজটা করতে গেছে, আর আমি ওপরেই ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই।
স্নান টান আমার সব করা হয়ে গেছে, রান্না বান্নাও রেডি। এখন আমি ঝট করে পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে দেন তারপর লাঞ্চে বসবো। আর বাড়িতে যেহেতু বিরিয়ানি বানানো হয়েছে না, তাই যেন মনে হচ্ছে খিদেটা একটু বেশিই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। অন্যদিনও পায়, বাট বিরিয়ানির খিদেটা নিজে বানিয়েছি, তাও যেন মনে হচ্ছে নিজেরই বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। তোমাদের সাথেও যদি এমনটা হয় আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এখন স্নান টান করে একদম রেডি। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বিরিয়ানি ইজি প্রসেসে করলেও করতে একটু টাইম তো লাগেই, তাই না? তো স্নান টান করে আমি একদম রেডি, আর বেশিক্ষণ ওয়েট করাই যাবে না, ঝটপট গরম গরম বিরিয়ানিটা বসে এনজয় করতে হবে। বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, এটা দীপের, এটা আমার, আর এখানে বিরিয়ানির সাথে আজকে আছে রায়তা। এখানে দেখো কতগুলো পার্সেল এসে জমা হয়েছে, এগুলো এখন অবধি খোলার টাইম পাইনি আমি দুদিন ধরে। এগুলো যখন খুলবো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো কি কি আছে এই পার্সেলে। তো এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে প্রায় 7:30-8 বাজতে যায়। আজকে সানডে, আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি দ্বীপের একটু কিছু এমার্জেন্সি কাজ পড়ে যাওয়াতে আমরা বেরোতে পারিনি। তো তাই জন্য ইচ্ছা হলো একটু ঘরেই সেজে বসি, আর তোমাদের সাথে একটু নাইকার কিছু শপিং করেছি, নাইকা থেকে রিসেন্ট যে শপিংগুলো করেছি বা ছোটোখাটো নাইকা হল বলতে পারো, তো ভাবলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করি। আর যখন দেখাবো নাইকার কোনো প্রোডাক্ট, তখন নিজে একটু নাইকার মতো না সাজলে হয়? জোকস অ্যাপার্ট, এমন কিছু নাইকা মতো সেজে উঠতে পারিনি, বাট তাও ভাবলাম নাইকারই যখন কিছু শপিং দেখাচ্ছি তো একটু মিনিমাম রেডিটা হয়ে ক্যামেরার সামনে বসাটা উচিত, নাহলে নাইকা অ্যাপের অপমান হবে। তো যাই হোক, চলে এসছে আমার কাছে এই দুটো নাইকার শপিং বক্স। তো ফার্স্টে এটা ওপেন করি। এইটা অ্যাকচুয়ালি না, নাইকার এই বক্সটা কিছুটা ওপেন করেই রাখি, কারণ তাহলে দেখাতে সুবিধা হয়, নালে সামনে আনপ্যাক মানে খুলতে এটা খুব টাইম লাগে, এত সেলোটেপগুলো ভীষণ টাইট হয়ে থাকে, খোলা যায় না। আচ্ছা দেখি প্রথমে ঝুড়ি থেকে কী বলো। তোমাদের তো বলেছিলাম আমি নাইকায় অনেক কিছু উইশ লিস্ট করে রেখেছিলাম, আস্তে 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 করে অর্ডার করবো, একবারে সব কিছু অর্ডার করা যায় না, কারণ একটুখানি বাজেটেরও ব্যাপার হয়ে যায়। তো অল্প অল্প করে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, আর আমি যাই প্রোডাক্ট অর্ডার করি ম্যাক্সিমামটাই স্কিন কেয়ার রুটিনটার জন্য, মানে স্কিন কেয়ার রুটিনই আমি অর্ডার করি। আমি খুব একটা লিপস্টিক নেল পলিশ খুব রেয়ার কিনি, আমি স্কিন কেয়ারই ফলো করি যেহেতু, তো ওইটার প্রোডাক্টগুলো আমি একটু বেশি কিনি, খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, তবে কিছু কিছু জিনিস যেগুলো একটু এক্সপেরিমেন্ট না করলে নয় সেগুলো একটুখানি ট্রাই করে করে দেখি। তো হ্যাঁ, প্রথমেই যেটা এলো, ও প্রথমেই ফ্রি প্রোডাক্টটা এসে গেছে হাতে। আমি অ্যাকচুয়ালি প্লামের এই ভিটামিন সি সিরামটা নিয়েছিলাম, ভিটামিন সি ফেস সিরামটা নিয়েছিলাম, তো ওর জন্য প্লামের এই বডি লাভিং মানে বডি মিস টাইপের এই ছোট্ট কিউটসা একখানা প্যাকেট ফ্রি দিয়েছে। এটার মধ্যে দেখি কি আছে, বেট ওয়াও, ছোট্ট ছোট্ট তিনখানা ছোট্টুসা স্যাম্পেল আছে, তিনটে ছোট্ট ছোট্ট স্যাম্পেল আছে এখানে। তো একটা হচ্ছে ভ্যানিলা ভাইবস, একটা হচ্ছে ট্রিপিন মিমোসাস, ওকে, আর একটা হচ্ছে অর্কিড ইউ নট। দেখি ফ্রেগনেন্সেসগুলো কেমন। অর্কিডটা তো ভালো, এটাও বেশ ভালো, এটা একটু অরেঞ্জি মার্কা একটুখানি ফ্রেগনেন্স আসছে, আর ভ্যানিলা তো অফকোর্স পুরো ভ্যানিলার ফ্রেগনেন্সেস। তো যাই হোক, খুব সুন্দর এই ছোট্ট ছোট্ট কিউটসা লিটিল লিটিল প্যাকেজিংগুলো, এগুলো বেশ ভালো, ক্যারি করতে সুবিধা হবে অনেক জায়গায়। তো যাই হোক, যেটা বললাম প্ল্যামের এই ভিটামিন সি সিরামটা আমি নিয়েছি, এটাও আমি মানে ইউজ করেছি, এর আগে একবার ইউজ করেছি, তো ফার্দার ওই জন্য এই বোতলটাই নিলাম। এবার হচ্ছে প্ল্যামেরই নায়াসিনামাইড সিরাম আমি অর্ডার দিয়েছি। আমি কোনোদিনও নায়াসিনামাইড এর আগে ইউজ করিনি, তবে এই সামার আসাতে আমি দেখছি আমার এই সব জায়গাগুলোতে একটুখানি পিগমেন্টেড হয়ে আসছে, তো আমি আর আমার মোস্টলি মুখটা বেশি ঘামে, তো এই মুখের এইটুকু পোর্শনটা না আমার প্রচণ্ড ঘামে, তো তারপর দেখলাম যে এই জায়গাটা একটুখানি কালো কালো প্যাচি প্যাচি মতো লাগে মাঝে মাঝে, তাই ভাবলাম তাহলে নায়াসিনামাইডটা আমি দেখলাম অনেক ইউটিউবে অনেক জায়গায় সার্চ করে দেখলাম নায়াসিনামাইডটা ইউজ করা যায়, তো ফার্স্ট টাইম আমি নায়াসিনামাইড কোনো সিরাম ইউজ করছি,
সেটা প্লামের এটা নায়াসিনামাইড 10% আছে তো দেখি এটা ইউজ করে কেমন আচ্ছা আরেকটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে অর্ডিনারি আই সিরাম আছে হ্যাঁ আই সিরামই তো এটা ছিল হ্যাঁ অর্ডিনারি আই সিরাম ক্যাফেইন সলিউশনে 5% ক্যাফেইন সলিউশন তো এটা অর্ডিনারি নিয়েছি এর আগে আমি একটা ইনিসফ্রি আই আই সিরাম ইউজ করতাম বাট ওটা না আউট অফ মার্কেট দেখাচ্ছে তো আমি দেখলাম অনেক রিভিউ পড়ে দেখলাম অর্ডিনারির এটা বেশ ভালো আমি জন্য অর্ডিনারির এইটা অর্ডার করেছি এরপর দেখি কি বেরোয় জিনিস থেকে আচ্ছা কটন বলস এটা তো লাগেই সবাই এটা আলাদা করে দেখানো কিছু নেই এরপর দেখি কি বেরোয় এতদিন আগে অর্ডার করেছি না মানে আমি নিজেও ভুলে ভুলে গেছি আমি কি কি অর্ডার করেছি আচ্ছা তারপর এসছে নাইকার এই বোল্ড আই বোল্ড কাজল তো আমি মেকআপের মধ্যে একটু কাজলটা ইউজ করি যেটা মানে একদম গো টু প্রোডাক্ট আমার মেকআপের মধ্যে কাজল তো এটা অনেকেই বলেছিল অনেকে রেকমেন্ড করেছে বেশ মোটা না এটা মুখটা এক সেকেন্ড চেক করা যাক বাহ বেশ ভালো পুরো জেট ব্ল্যাক তো আমি দেখলাম অনেকদিন ধরে না এটা আমার উইশ লিস্টে করা ছিল তো ভাবলাম এবার নিয়েই ফেলি আচ্ছা আরেকটা কিউট সা প্যাকেজিং এসছে লাভ আর্থ থেকে এটা লাভ আর্থের লিপ অ্যান্ড চিক টিন্ট তো আচ্ছা আইলিড অলসো এটাতে মানে লিপ চিক অ্যান্ড আইলিড আই শ্যাডোর মতো কাজ করবে বলছে দেখি ও ওয়াও আমি এটা না খুলে আগে ফ্র্যাগরেন্স নিতে চলে গেলাম এই দেখো কালারটা খুব কিউট কালারটা ওয়াও এই যে এই কালারটা বাহ এটা ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না এই জায়গাটা দিয়েছি এটা ক্যামেরা অত বোঝা যাচ্ছে না এটা বেশ সুন্দর পিগমেন্টেড তো এটা ইউজ করে দেখি কেমন লাগে এটার অনেকগুলো শেড ছিল তবে আমি সেফ সাইড একটুখানি এই এটা 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 শেড নাম্বারটা কি একটু দেখে নিই এটা শেডটা তো কোথাও লেখা নেই আচ্ছা শেড নাম্বার লেখা নেই তবে শেড নেম দেওয়া আছে বি দ্য চেঞ্জ তো ওই জন্য আমি এটাই অর্ডার করলাম তোমরা যদি কেউ এই শেডটা এই মানে লাভ আর্থ এই কোম্পানির এই শেডটা যদি তোমরা কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন তাহলে আমি ইউজ করার আগে জানতে পেরে যাব তোমাদের থেকে তো এই খালি আর কিছু নেই এই একটা প্যাকেজিং কমপ্লিট হলো এরপর আসি নেক্সট প্যাকেজিং নেক্সট প্রোডাক্ট কী আছে দেখা যাক এইটা না হাফ ফুল ছিলাম তারপর আমার একটা কল এসে যায় দেন আমি এটা পড়তে পারিনি এই হলো সমস্যা আচ্ছা প্রথমে কি বেরিয়েছে দেখি ওকে প্রথমে সিটাফিল সিটাফিল ময়েশ্চারাইজিং ক্রিম এটা তো সবসময় আমি ইউজ করি ময়েশ্চারাইজার বলতে এখন আমি সিটাফিলটা ইউজ করি বেশ ভালো সিটাফিলটা এরপরে আচ্ছা একটা ফেস ওয়াশ এসছে আমার ফেস ওয়াশ আমি দু তিন রকমের ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে এইটা ওয়াওয়ের ভিটামিন সি ফেস ওয়াশ এটা খুব ভালো আর এই যে সামনে অ্যাপ্লিকেটারটা আছে না ব্রাশ মতো অ্যাপ্লিকেটারটা এটার জন্য আমার এইটাকে ভীষণ ভালো লাগে এই ফেস ওয়াশের এই বোতলটা বেশ সুন্দর মানে আমার মনে হয় যেন স্কিন মানে স্কিনটাও খুব সুন্দর একটা ক্লিন হয়ে যাচ্ছে আমরা জেনারেলি হাত দিয়ে তো ফেস ওয়াশ করেই থাকি বাট এই অ্যাপ্লিকেটারটা দিয়ে মাঝে মাঝে করতে আমার খুব ভালো লাগে তো যার জন্য এইটা আমি সবসময় রাখি একটা আমার লিস্টে ফেস ওয়াশে এরপর দেখা যাক কী বেরোচ্ছে ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে এই প্রোডাক্টগুলো মোটামুটি খুব কমন এগুলো সবার ঘরেই থাকে রাখতেই হবে যারা আমরা মেকআপ করি টুকটাক বেরোই আসি তাদের ঘরে একটা করে গার্নিয়ারের এই মাইক্লিয়ার ওয়াটারটা থাকবে না এটা তো থাকতেই হবে আর হচ্ছে সিটাফিলের এই ক্লিনজারটা
তো সিটাফিলের এই ক্লিনজারটাও খুব ভালো, এটাও আমি ইউজ করি। আমি মাঝে মাঝে একটা হিমালয়ার ক্লিনজার আছে ওটাও ইউজ করতাম, আবার কখনো কখনো সিটাফিলটাও ইউজ করি। তো এই ছিল আজকে আমার নাইকা হল কালেকশন। কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। এগুলোর মধ্যে যারা তোমরা আমার ভিডিও দেখছো, এই প্রোডাক্টগুলোর মধ্যে কেউ যদি কোনো প্রোডাক্ট ইউজ করে থাকো, তার রিভিউ কেমন হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। বাকি আজকে তো সেরম আর কিছু কোথাও বেরোনো গেল না, সানডেটা তো মোটামুটি এভাবেই ঘরে বসে বসেই কেটে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এমনিও ঘরে থাকতে ভালোবাসি, আমি একটু হোমসিক পার্সন অলসো। কারণ যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে আমি ঘরে থাকতে কতটা ভালোবাসি। তো যাই হোক, আজকে সানডেটা বেশ সুন্দর কাটছে, একটুখানি শুয়ে বসে আরাম করে করে সানডেটাকে কাটিয়ে দিলাম। আর দুপুরে তো বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, ওই বিরিয়ানিটাকে আবার আমরা রাতে রিপিট করব। তো চলো, আজকের মতো ব্লগটাকে আমি এতটাই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।